বাড়িতে সবজি না লাগিয়েও যদি বাড়ির সবজি সহজেই পাওয়া যায় তাহলে কেমন হয়? তো কিভাবে আমরা বাড়ির সবজি সংগ্রহ করি বাজার থেকে, রইল আজ তারই ভিডিও। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবজানী, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হলাম আমাদের এখানে দেশীয় সবজি ঠিক কত দামে এবং কী কী ধরনের সবজি পাওয়া যায় সেই নিয়ে আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এটা ছিল গতকাল রাতে, অর্থাৎ বুধবারের রাতে ডিনারের মেনু। তো শীত তো পড়েই গেছে আর শীতের সবজি দিয়ে বিভিন্ন রকম তরকারি বানানোও কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে ছিল সিম, ক্যাপসিকাম, আলু, পেঁপে দিয়ে ডিমের একটা ঝোল। তো দুপুরে অনুষ্ঠান বাড়িতে খেয়ে রাতে ভাবলাম যে ভাতই করা যাক, সবাই মিলে গরম গরম ভাত আর ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে। তো ডিম শুধু ঝোল ভালো লাগে না, তার সাথে নানা রকম সবজি মিশিয়ে করলে ঠিক মাছের মতোই ভালো লাগে কিন্তু। তো সমস্ত মশলাই দিয়েছিলাম এখানে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা, তো সব দিয়েই এই সুস্বাদু ঝোলটা তৈরি করেছিলাম। তো এখন 6টা মতো বাজে, 6টার মধ্যেই আমি রাতের রান্না কমপ্লিট করলাম, কারণ তাড়াতাড়ি রান্না করে রিদ্ধিকে পড়তে বসাতে হবে আর আমার কিছু কাজ ছিল সেগুলো করতে হবে। তো রান্না হয়ে গেলে কী হবে, খাওয়া এখন হবে না, কারণ ওর বাবা ঘরে আসেনি, বাবা আসলে একসাথে সবাই মিলে খাবে। এখন সন্ধ্যাবেলা আমি একটু চা খাচ্ছি, ঠান্ডা তো শীত পড়ে গেছে শীতের সময়। এছাড়াও আমি অন্যান্য সময়েও চা খাই আর চা একটা নেশা, আর সেটাই সন্ধ্যাবেলা খাচ্ছিলাম। সন্ধ্যার পরে প্রায় 6টা মতো বাজে তখন, এখানে ছিল চানাচুর। এই চানাচুরটা এখানে বলে আগুন ঝাল, তীব্র ঝাল যাকে বলে, তো এটা দিয়ে চা খেলাম। তো এখন পরের দিন সকালবেলা, তো সকাল সকাল এখন প্রায় 6:20 মতো বাজে কিংবা 6:30, তো এখানে ছিল বাদাম রিদ্ধিকে দেবো আর দুধ বিস্কুট খাবে রিদ্ধি আজকে, আর আমরা খাবো চা বিস্কিট। তো এটা দিয়েই সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করব। এখন দুপুরবেলা, সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি আগের একটা ক্লিপে বললামই তো শীত পড়ে গেছে, তো শীতের সমস্ত রকম সবজি কিন্তু ঘরে, তো তাই দিয়ে আজকে রান্না বান্না। তো এখানে হচ্ছিল একটা মুসুরির ডাল, যেটা ধনে পাতা, টমেটো, সিম সব কিছু দিয়ে, আর এখানে একটু মুলো দিলেও ভালো লাগতো কিন্তু মুলোটা তখন ছিল না তাই দেওয়া হয়নি। আর এটা হচ্ছে মেদিনীপুর বিখ্যাত একদম কলার ছেচকি, বীজকলার ছেচকি। তো বীজকলার ছেচকিটাকে সাধারণত মহাপ্রভুর প্রধান ভোগ আর অন্য ভোগে এই কলা ছেচকি একটা দেওয়া হয়, আমাদের এখানে প্রসাদ হিসাবে এটা দেওয়া হয়। তো বাড়িতে প্রচুর পরিমাণ কলা ছিল, বীজকলা, তো আপনাদের সাথে সেই কলার কাদির ভিডিওতে শেয়ার করেছিলাম। সেই কলারই নরম নরম যে কলাগুলো সেগুলো দিয়েই এই ছেচকিটা তৈরি করেছি, সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর একদম নিরামিষভাবে তৈরি করেছি। আদা বাটা ফোড়ন, আদা বাটা তেলের উপরে দিয়ে, টমেটো দিয়ে, আর এখন এই যে মাটির উনুনে হচ্ছে পেঁপে ভাজা, পেঁপে ভাজাটা একবারে তেল দিয়ে কিন্তু বসানো হচ্ছে, পেঁপেটা কেটে নুন মাখিয়ে রাখা হয়েছিল। তো এরকম পেঁপে ভাজা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। মাটির উনুনে আজকে রান্না হয়েছে ভাত আর পেঁপে ভাজাটা, আর গ্যাসে আমি ওই দুটো তরকারি করেছি, ভাত আর পেঁপে ভাজাটা আমার শাশুড়িমা করে দিয়েছে। আর এখন ছাদে এসেছি, ছাদ পুরো, ছাদের মেঘ উঠেই দেখছি পুরো মেঘলা আকাশ, সকাল থেকেই এরকম অবস্থা, ধীরে ধীরে বৃষ্টিও পড়ছিল। শীতকালে এরকম বৃষ্টি কার ভালো লাগে বলুন, এমনিতেই বর্ষাকাল অপছন্দের একটা ঋতু আমার কাছে, আর অনেকেরই হয়তো ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না, আর সাথে এরকম শীতের মধ্যে আমি বর্ষা। তো জামা কাপড় কিছু মেলার ছিল, মেলে দিয়ে আজ বৃহস্পতিবার সকালে কিন্তু পুজো হয়ে গেছে, ঘরটা আমিই বসাই, আমার শরীর ঠিক থাকলে আমি ঘরটা বসিয়ে দিই। তো এখানে লক্ষ্মীর ঘর বসিয়ে দিয়েছি আর পুজোও দিয়েছি, তার সাথে সাথে সব দেবতাদের উদ্দেশ্যেই ফুল নিবেদন করেছি। তো আমার বৃহস্পতিবার দিনটা খুব ভালো লাগে, কেন জানি না, সোমবার দিনের মতোই। আর এই যে গোপুসোনা খুব সুন্দর করে সাজানো রয়েছে গোপুসোনাকে, আর সকালবেলায় পুজো হয়ে যায় 9টা সাড়ে 9টার মধ্যে, অনেকটা বড়ো তো ঠাকুর ঘর, সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুর বাসন ধুয়ে বেরোতে একটু সময় লাগে। আর এই যে এখন চলে এসেছে বৃহস্পতিবারের বাজার, তো এখানে ছিল জ্যান্ত চিংড়ি, জ্যান্ত পুঁটি, তো এগুলো দেশীয় বাজার থেকেই একমাত্র এগুলো
সংগ্রহ করা হয়। তো আমাদের এখানে আমি প্রথমেই বলেছি যে কেমন কী দাম সমস্ত জিনিসে, দেশীয় জিনিসে, ঘরোয়া জিনিসে, সেগুলো নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো লোকাল যে ঝিলগুলো আছে সেই ঝিলগুলো থেকে বড় বড় মাছ পাওয়া যায়, তবে সেই মাছগুলো আমাদের বাড়িতে কেউই খায় না বলে আনা হয় না। আর এখানে যে দেখতে পাচ্ছেন জ্যান্ত চিংড়ি, এগুলো 300 টাকা কিলো। আর ছোটো যে পুঁটি মাছগুলো দেখছেন এগুলো 150 টাকা কিলো। এগুলো পুকুরের মাছ বলেছে যদিও, কিন্তু মনে হয় না এগুলো পুকুরের, এগুলো ঝিলেরই মাছ। তারপরও ছোটো মাছ দেখে আনা হয়েছে। আর এই মাছগুলোর কিন্তু স্বাদ সত্যি অনবদ্য, খুবই ভালো খেতে। এই মাছগুলো কিন্তু সচরাচর অন্য জায়গায় পাওয়া যায় না। আর এখন দেখাবো আপনার সাথে ভোলা মাছ। ভোলা মাছগুলো আমি কিন্তু কেটে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, এখন দ্বীপে যাবে, তাই তারই প্রস্তুতি চলছিল। আর এই মাছগুলো আমাদের এখানে 120 টাকা কিলো, মানে ওই হাট, এই ঠেকুয়ার হাটে দেশীয় মাছ, দেশীয় সবজিগুলো যেহেতু পাওয়া যায়, তাই একটু দাম এই ভোলা মাছটা কম। যেহেতু সামনেই সমুদ্র দীঘা কাছে, তার জন্য হয়তো দামটা কম। তবে অন্যান্য সময় বা অন্যান্য দিকে ঠেকুয়া বাদে এই মাছটা 150 টাকা বা 180 টাকা কিলো বিক্রি হয়। এই মাছটা সবাই আমাদের বাড়িতে ভালো খায়, তাই বেশি করে আনা হয়েছে। এখন নিয়ে এসে শুকনো লঙ্কা, তো লঙ্কার দাম তো আকাশ ছোঁয়া। এই লঙ্কাগুলো কিনে নিয়ে এসে 300 টাকা কিলো বললো লোকাল লঙ্কা। আর এখন দেখাবো দেশীয় সবজি। তো সবজি দেখেছেন কত কালারফুল সবজি, তবে আজ কুমড়োটা বাদ পড়েছে, বাকি সব সবজি নিয়ে এসছে ওর বাবা। তো দুটো ব্যাগ নিয়ে গেছিলো, দুটো ব্যাগ ভর্তি হয়ে যাওয়াতে আর জায়গা ছিল না, তাই আরও অন্যান্য জিনিস আনতে পারিনি। তো তারই মধ্যে দেখাচ্ছি আমি কী কী সবজিগুলো আনা হয়েছে আর আমাদের এখানে লোকাল সবজিগুলো ঠিক কীরকম দামে বিক্রি হয়। এখানে ভেন্ডি আছে, পটল আছে, পালং শাক, শীতের সমস্ত রকম সবজি আছে। আর এখন দেখছেন পানি ফল, পানি ফলটাও কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। আর এই যে পালং শাক, গাজর, মূলো, বেগুন, সুস্মি শাক, লেবু, টমেটো, বরবটি, বিনস, ক্যাপসিকাম, শসা, সব কিছুই আছে। তো তারই মধ্যে আমি দেখাচ্ছি একটা করে আপনাদের কোনটার কী দাম। ভেন্ডিগুলো একদম নরম, একদম বাড়ির গাছের ভেন্ডি, একদম নরম, ভাজা হোক, তরকারি হোক, যেরকম হোক খেলে মানে ভালো লাগবে নরম বলে। এই পানি ফলগুলো 30 টাকা কিলো, হয়তোবা অন্যান্য জায়গায় 20 টাকা কি 25 টাকা হবে, তো দামটা একটু বেশি। আর এখন দেখাবো ভেন্ডি, ভেন্ডিগুলো 40 টাকা করে কিলো নিয়েছে, একদম নরম ভেন্ডি, কারোর বাড়িতে চাষ হয়েছে সেখান থেকে তারা নিয়ে বসছে হাটে, সেখান থেকে আনা হয়েছে, একদম আঙুলের মাপে, খুব বেশি বড় সাইজ নয়। এই বিনসগুলো নিয়েছে 80 টাকা কিলো। তো বিনসের এখন আকাশ ছোঁয়া দাম লঙ্কার মতোই, তারপরেও খাওয়া হয় বাড়িতে, তাই আনাও হয়, আর বিনস খেতে ভালোই লাগে। এটা কী শাক বলুন তো, ঠিক ধরেছেন, এটা শুষ্নি শাক, এটা তো পাওয়াই যায় না এখনকার দিনে। তবে আমাদের এখানে যেহেতু বরজ, পানের বরজ আছে আর মাঠ আছে, তো মাঠে কিন্তু এই শাকগুলো পাওয়া যায়। আর এই শাক সত্যি মানে ঘুমের জন্য একদম মহা ঔষধ, এই শাকটা খেলে সত্যি ঘুম পায়, আমি নিজেকেও অন্তত প্রমাণিত করেছি। শুষ্নি শাক রসুন দিয়ে ভাজা কিংবা খেসারির ডাল দিয়ে শুষ্নি শাক দিয়ে একটা তরকারি, তরকারি না ডালই বলা চলে, শাক দিয়ে ডাল দিয়ে, তো এটা খেতে দুর্দান্ত। এই শাকটা যে না খেয়েছে সে জানে না এর স্বাদ কী। সত্যি আমি তো আগে শাক অত খেতাম না, মানে জানতাম না এত শাক সবজি খাওয়ার, এখানে এসে অনেক সবজি খাই, শাক খাই, তো সত্যি ভালো লাগে। আর এই শুষ্নি শাক দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে দুর্দান্ত লাগে। এখন দেখছেন দেশীয় পটল দেখাচ্ছি, পটলগুলোর সাইজ দেখেছেন একটা আঙুলের থেকেও কম। আর এই পটলগুলোর স্বাদ মানে কি বলবো, মাছের ঝোলে কিংবা ডিমের ঝোলে দিলে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো দেশীয় শিম, এই শিমগুলো নিয়েছে 40 টাকা কিলো, না ভুল বললাম 80 টাকা কিলো। শিমের এখন প্রচুর দাম, 500 মতো নিয়ে এসছে, তাই 40 টাকা। এটা হচ্ছে পালং শাক, পালং শাক 2 আঁটি 10 টাকা। তো এই শাকগুলো একদম বাড়ির শাক, কারোর বাড়িতে হয়েছে তারাও এভাবে নিয়ে বসেছে, সেখান থেকে সংগ্রহ করা হয়েছে। এটা গাজর, গাজরটার দাম নিয়েছে 60 টাকা কিলো। তো গাজর, বিট,
বা বিনস, এগুলো স্যুপের সাথে ভালো যায় বা চাউমিনে দিলেও ভালো লাগে, সেই জন্যই আনা হয়েছে। এটা হচ্ছে মূলক, এটাও কারোর বাড়িতে হয়েছে, সেখান থেকে তারা বাজারে নিয়ে বসছে। আর এই মূলোগুলো নিয়েছে 50 টাকা কিলো। আর আগে যে দেখালাম আপনাদেরকে পটল, পটলটা 40 টাকা কিলো নিয়েছে। আর এই বেগুনগুলো খেতে ভালো, পোড়া হোক ভাজা হোক, কিন্তু প্রচণ্ড তেল টানে, তরকারিতেও দিলেও ভালো লাগে। এই বেগুনগুলো 60 টাকা কিলো। আর এখন তো ধনে পাতার সিজন, আর এই ধনে পাতাটা নিয়েছে 10 টাকা, তো 1 কাঠি ধনে পাতা 10 টাকা। আর এটা দেশীয় ধনে পাতা, আর যদি এটা চাষের ধনে পাতা হতো এটা অনেক মোটা মোটা গাছ হতো, যেহেতু দেশীয় তাই সরু সরু। এটা বাঁধাকপি, বাঁধাকপিটার কিলো নিয়েছে 40 টাকা করে। আর এই বাঁধাকপিটা একদম টাইট, এটা খুব ভালো খেতে হবে। আমার হাতের হাত যতটুকু ততটুকুই। এখন চলে এসেছি বাড়ি, দুপুরের খাবার মুড়ি সাথে খাবো, নারকেল আর গুড় মাখানো ছিল, সেটা দিয়ে মুড়ি খাবো। তো আমাদের এখানে সবজির দাম কম না বেশি, কি মনে হলো আপনাদের? আমার তো মনে হয় বেশি, কারণ হালিশহরে এত দামে সবজি আমি দেখিনি কখনো। এখনও যে যাই বাজার দোকানে যাই, তবে এত পরিমাণ বেশি নয়। মা তো বলে ফোন করলে যে তাদের ওখানে সবজির দাম সত্যিই অনেক বেশি, শুধু সবজি না মাছেরও দাম বেশি। আর আমাদের কিছু করার থাকে না, এগুলো খেয়েই বাঁচতে হবে, দাম হোক আর যাই হোক, পেট কি মানবে, খেতে তো হবেই। তো যাই হোক, প্রত্যেক সপ্তাহে এরকম বাজার আসে বাড়িতে। আর কুমড়োটা আনা হয়নি, কুমড়ো আনলে আরও ভালো লাগতো, কারণ কুমড়োটা এখানকার একটা ফেমাস সবজি, সবার বাড়িতে মোটামুটি খাওয়া দাওয়া হয়, খায়। আর তো এই ছিল আমার ব্লগ। ব্লগটা কেমন লাগলো, আমাদের এখানকার জিনিসপত্রের দাম ঠিক কেমন, তো যদি একটুও ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, সাথে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই স্টেনসিলের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর কী কী ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান সেটা জানালে ভীষণ উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।